আসসালামু আলাইকুম। আগামীকাল তোমাদের এসএসসি 2023 পরীক্ষার্থীদের আইসিটি পরীক্ষা। এখন অনেকে আইসিটি নিয়ে অনেক টেনশন করতেছ। গত দুইটা পর্ব আমরা আপলোড করেছি, যারা দেখনি অবশ্যই দেখবে। এটা হচ্ছে তৃতীয় পর্ব আইসিটি এমসিকিউ। দেখো 61 নাম্বার, কোনো ছবি ফরম্যাটিং করার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি? উত্তর হবে ক, ডাটাবেজ। এগুলোর পিডিএফ ফাইল পেতে অবশ্যই ফেসবুকে যোগাযোগ করবা, তাহলে পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব তোমাদের সবাইকে। 62 হচ্ছে কম্পিউটার কাজ করে গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। উত্তর হবে খ, 213 ডিস্ক ক্লিন আপ, আর 3 হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। আমার গলায় একটু সমস্যা আছে, তোমরা একটু পড়ে নিবে কষ্ট করে, আর কেউ কিছু মনে করবে না। হ্যাঁ, ঠান্ডা লাগছে। 63 সাধারণত তথ্য সরবরাহে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে খ, রিপোর্ট। 64 হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন? উত্তর হবে ক, ডিস্ক ক্লিন আপ। 65 নাম্বার, সেল কত প্রকার? উত্তর হবে ক, 2 প্রকার। 66 ইলেকট্রনিক্স যন্ত্রগুলি কিসের দ্বারা পরিচালিত হয়? উত্তর হবে ক, সফটওয়্যার। 66 নাম্বার, ডাটাবেজের প্রতিটি সারি কী নামে পরিচিত? উত্তর হবে বড় ক, রেকর্ড। 68 কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? উত্তর হবে ক, তত্ত্ব। 69 ওয়ার্ড প্রসেসরের লেখালেখির জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে? উত্তর হবে খ, ফন্ট। ভালো করে মনে রাখবা। 70 কোনটিতে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ? উত্তর হবে ছোট ক, স্মার্টফোন। 71 তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? উত্তর হবে ক, কম্পিউটার। 72 প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা জরুরি? উত্তর হবে ক, রিস্টার্ট করা জরুরি। হ্যাঁ, মনে রাখবে, এটা অনেকে যারা মোবাইল চালা জানে। 73 ভাইরাস শব্দটির অর্থ কী? উত্তর হবে ছোট ক, তত্ত্বের ক্ষতি সাধন করা। 74 অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কোন প্রক্রিয়া অপেক্ষাকৃত জটিল? উত্তর হবে খ, ইনস্টল। 72 নম্বর, যে লেয়ারে ছবি সম্পাদনের কাজ করা হয় তাকে কী বলে? উত্তর হবে খ, টার্গেট লেয়ার। 76 ফাইন্ড নেস্ট এর শর্টকাট কোনটি? উত্তর হবে বড় ক, F3। 77 পৃথিবীর সবাই নিচের কোনটিকে 21 শতকের সম্পত্তি হিসেবে মেনে নিয়েছে? উত্তর হবে ছোট ক, জ্ঞান। 78 নম্বর, কম্পিউটার থেকে সফটওয়্যার সরাতে কী করতে হয়? উত্তর হবে ছোট ক, আনইনস্টল। 79 50% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ কিসের সমস্যা? উত্তর হবে ছোট ক, র্যাম। 80 ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে ছোট ক, 4টি। 81 নাম্বার, ডিজিটাল কপির আরেক নাম কী? উত্তর হবে ক, সফট কপি। 82 ই কমার্সের সুবিধা কোনটি? উত্তর হবে ক, বিজ্ঞাপন ও বিপণন। 83 ইনস্টল করা ফাইল প্রয়োজন না থাকলে কী করা ভালো? উত্তর হবে ছোট ক, আনইনস্টল করা। 84 নাম্বার, কয়টি ধাপে সফটওয়্যার ডিলিট করা প্রক্রিয়াটি সমান হয়? উত্তর হবে ছোট ক, 12টি। 85 স্প্রেডশিট প্রোগ্রামে গুণ করা প্রক্রিয়া ক ধরনের? উত্তর হবে ক, 2 ধরনের। 86 কোনটি দ্বারা কম্পিউটার চালিত হয়? উত্তর হবে ক, সফটওয়্যার। 87 ইন্টারনেটের মাধ্যমে হালনাগাদ করা যায় কোনটি? উত্তর হবে ক, সফটওয়্যার। 88 আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? উত্তর হবে ক, সিনেমা। 89 ব্রডকাস্ট কোন ধরনের কন্টেন্টের উদাহরণ? উত্তর হবে খ, শব্দ বা অডিও। 90 কোন ধরনের কর্মক্ষেত্রে কর্মীরা ঘরে বসে কাজ করে থাকে? উত্তর হবে ক, ফ্রিল্যান্সিং। 91 ডিজিটাল মাধ্যমে কোন ধরনের তথ্যের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে ক, লিখিত। 92 ইনফোগ্রাফিক্স কোনটির অন্তর্ভুক্ত? উত্তর হবে ক, ছবি। 93 কোন শতাব্দীতে আর প্ল্যানেটের জন্ম হয়? উত্তর হবে ক, বিংশ। 94 কোন বিজ্ঞানী তড়িৎ চুম্বকীয় ধারণা প্রকাশ করেন? উত্তর হবে খ, ম্যাক্সওয়েল। যারা প্রথম পর্ব দুইটা দেখনি অবশ্যই দেখে নিবা, পর্ব এক পর্ব দুই দেখে নিবা অবশ্যই। তো এই 94টা MCQ পড়লে তোমরা অবশ্যই 20 থেকে 21-22টা কমন পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।